আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন। ভিডিওর শুরুতে একটি করে লাইক দিবেন। তো আজকে আমার চটজলদি রান্না করতে হবে, রান্নাটা শেষ করে আমি একটু বের হব বাচ্চাদেরকে নিয়ে। তো কিভাবে চটজলদি রান্নাটা শেষ করা যায় সেইভাবে রান্নাটা করব। তা আমি মুরগির মাংস রান্না করব, সেজন্য মশলাগুলো কষিয়ে নিচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো কিছুতেই আমার শরীরটা ভালো লাগতেছিল না বের হওয়ার জন্য। তো মেয়ের অনেক আবদার, মেয়ে গরু দেখতে যাবে, বলতেছে আমাকে একটু গরু হাটে নিয়ে যাও, গরু দেখব। তো চিন্তা করলাম অনেক দিন ধরে বের হয় না ওদেরকে নিয়ে, তো একটু গরু দেখিয়ে নিয়ে আসি। তো ছেলে মেয়েকে নিয়ে গরু দেখতে যেতে হবে, আবার রান্নাও করতে হবে। তো আমি রান্নাটা আগে করে নিচ্ছি, তারপরে হচ্ছে গরু হাটে আমরা বিকেল দিকে যাব। তো আমার আজকের ব্লগটি হচ্ছে চাঁদ রাতের ব্লগ। তো চাঁদ রাতে বিকেলবেলা আমরা হাটে গিয়েছিলাম গরু দেখার জন্য, আর সানিয়াকে যখন আমি কোলে নিয়ে হাঁটতেছিলাম সে তো মহা খুশি গরু দেখে, একটু ভয়ও পাচ্ছে আর অনেক আনন্দ করছে গরু দেখে। তা আমার কাছে অনেক ভালো লাগলো যে আমি একটু অসুস্থতা হলো কি হবে, বাচ্চাদের আনন্দ দেখে অনেক ভালো লাগছে যে না, বের না হলে এই আনন্দটা দেখতে পারতাম না। তো বের হয়ে খুব ভালোই হলো, ওদের কাছেও ভালো লেগেছে আমার কাছেও ভালো লেগেছে। তো আমরা হচ্ছে যাব আমাদের হাজারিবাগে যে হাট বসে সেই হাট দেখার জন্য। বেশ ভালোই হাট বসে, অনেক গরু আসে সেখানে। তো হচ্ছে সম্পূর্ণ আপনাদেরকে দেখাতে পারিনি কারণ বেশি গরু ছিল, আর অল্প কিছু গরুর সামনে দিয়ে আমরা একটু হেঁটে দেখে এসেছি। তো ভিতরে আরও অনেক গরু ছিল, গরুর ভিড়ের জন্য আমরা আর ভিতর দিকে যাইনি, কারণ দেখতে দেখতে যদি কোনো দুর্ঘটনা হয় বাচ্চাদেরকে নিয়ে, তো সেজন্য আর বেশি একটা গরুর ভিড়ের ভিতরে আমরা যাইনি, কাছাকাছি থেকে একটু দেখে চলে এসেছি। আর যতটুকু দেখেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগবে। তো ভিউয়ার্স আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজ এ পর্যন্তই, আমি আর কথা বলতে পারতেছি না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।